আমি কিন্তু গত বৃহস্পতিবারে বলেছি যে বাণিজ্য নিষেধাজ্ঞা দেওয়ার মতো কোনো পরিস্থিতি কিন্তু নাই, প্রথম কথা সেটা। তো মার্কিন যুক্তরাষ্ট্র তারা চাচ্ছে যেটা মেমোরেন্ডামে যে সম পরিস্থিতি আরও উন্নতি হোক সকল দেশে, এটা কিন্তু শুধু বাংলাদেশকে টার্গেট করে না, সকল দেশে। তো সেটা আমরা কগনিজেন্সে নিয়েছি এবং আমাদের যে মানে চলমান আলোচনা বলতে পারেন, কারণ ওই যে 3+5 যেটা পাঁচজন অ্যাম্বাসেডর 3 জন সচিব মিলে যে একটা প্ল্যাটফর্ম আছে, আমরা ওই মিটিংটা এই মাসে করার কথা। সেই জন্য মূলত আজকে বসছিলাম যে আমাদের যে এতকাল যে অগ্রগতি হলো সেটা কিভাবে জানানো যায়, সেটা তো তাদেরকে একটা স্টক টেকিং। তার সঙ্গে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের মেমোরেন্ডামটাও আলোচনা হয়েছে এবং সেটা আমরা সবাইকে আমাদের স্টেক হোল্ডারদেরকে বলেছি যে আমরা অনেকগুলো জায়গায় সংস্কার নিয়ে এসেছি তাদের চাওয়া মতো, আরও কী করা যায় আগামী দিনে। এবং আমাদের এই যে আমাদের ন্যাশনাল অ্যাকশন প্ল্যানটা আপনারা জানেন, এটা কিন্তু জুন 26 মানে 21 থেকে 26 সাল, এই 5 বছর মেয়াদি কিন্তু এই অ্যাকশন প্ল্যানটা। তো সুতরাং কিছু বাস্তবায়িত হয়েছে, কিছু এখনও হয়নি, হবে আগামী 2 বছরে। ইউরোপিয়ান ইউনিয়নের যে দ্বিবার্ষিক যে মূল্যায়ন রিপোর্ট, সেটা কিন্তু সবার সঙ্গে ওনারা আলোচনা করেই করেছেন এবং সর্বশেষ 12 থেকে 16 নভেম্বর একটা উচ্চ পর্যায়ের টিম ঢাকায় এসে ভিজিট করে সব অংশীজনের সঙ্গে আলাপ করেই কিন্তু ওনারা রিপোর্টটা করেছেন। এবং ওনারা বাংলাদেশ যে সংস্কারগুলো নিয়ে এসছে, আইনের সংস্কার বা অন্যান্য, সেগুলো কিন্তু প্রশংসাও করেছেন, করে বলছেন যে আংশিকভাবে বাস্তবায়ন হয়েছে এবং ওনারা দেখতে চান যে আমরা আরও বেশি বাস্তবায়ন করি তাদের যে চাওয়াগুলো। তো আমরা সেই লক্ষ্যে কাজ করছি এবং এটা নতুন না। আমরা বিশেষ করে গত 10 বছরে যেটা বললাম যে ইউরোপিয়ান ইউনিয়নে বাংলাদেশ যেহেতু শুল্কমুক্ত সুবিধা পায়, এই জন্য ইউরোপিয়ান ইউনিয়নের যে চাওয়াগুলো আমরা সবসময় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করি। আমাদের ধরেন আগেই তো বললাম যে ইউকে সহ আমাদের প্রায় 60% রপ্তানি কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নে যায়, ইউকে এবং ইউরোপিয়ান ইউনিয়ন, মোট রপ্তানি প্রায় 60%। তো এটা আমাদের বিশাল বাজার, আমাদের এটাকে রক্ষা করতে হবে। আমরা তাদের সঙ্গে মিলে কাজ করে যাচ্ছি, সবসময়ই আমরা তাদের সঙ্গে বসে আলোচনা করি। তো তবে আরও সংস্কার দেখতে চাচ্ছে, সেই ব্যাপারে আমরাও কাজ করছি, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস আমি এটা বলবো। আর ইউএসএ যেটা বললেন যে তারা প্রেসিডেন্সিয়াল মেমোরেন্ডাম, এটা দিয়েছে আমাদের যে মালিক পক্ষ বা আমাদের যে ফ্যাক্টরি ওনার রপ্তানিকারক, তারা এই বিষয়ে সচেতন আছেন। এবং আমি আগেই বলেছি যে আমরা তো কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। আমরা কিন্তু 20 সেপ্টেম্বর টিকফা ফোরামে বসেছিলাম, সেখানেও বিস্তারিত আলোচনা হয়েছে। সুতরাং তারা আমাদের অগ্রগতিগুলো সম্পর্কে জানে, বাট তারা চায় যে আরও অগ্রগতি হোক। কিন্তু আমাদের দেশের অবস্থা তো কখনো ইউরোপের সঙ্গে এখনও তুলনীয় না, তাই না? আমাদেরকে ক্রমাগত উন্নতি করতে হবে। অর্থনীতিতে এখন একটু বিশ্বব্যাপী চাপের মধ্যে আছে, আমরা সবাই জানি। আমাদের রপ্তানি কিছুটা কমে গেছে গত 2 মাসে। তো সব পরিস্থিতি বিবেচনা করেই কিন্তু অগ্রগতি হচ্ছে এবং ওনারা এই যে ন্যূনতম মজুরি যেটা ইতিমধ্যে ওনারা সরকার ঘোষণা করেছেন, ওনারাও ঘোষণা করেছেন যে 1 জানুয়ারি থেকে কিন্তু সেই মজুরিও দেওয়া হবে। সুতরাং এটা একটা চলমান প্রক্রিয়া, আমরা সবসময়ই কিন্তু একটা সংস্কার প্রক্রিয়ার মধ্যে আছি। আরও কীভাবে উন্নত করা যায়, আরও আমাদের দেশের মানুষ এবং শ্রমিকদেরকে কীভাবে কল্যাণমুখী পদক্ষেপ নেওয়া যায়, যেমন মাননীয় প্রধানমন্ত্রী জানেন যে ইউনিভার্সাল পেনশন স্কিম দেওয়া হয়েছে, সেখানে কিন্তু শ্রমিকদের জন্য ব্যবস্থা আছে এবং অন্য অন্য সেফটি নেট আছে। সুতরাং এটা সরকার সবসময় সচেতন আছে এটা, এবং এটা সব দেশের জন্যই, শুধুমাত্র কোনো দেশের কে লক্ষ্য করেই না, কারণ আমরা প্রায় 200টা দেশে কিন্তু রপ্তানি করি, হ্যাঁ, এবং তার মধ্যে কয়েকটা দেশে খুব বেশি করি, কিন্তু 200টা দেশে আমরা রপ্তানি করি। সুতরাং আমাদের এই ব্যাপারে লক্ষ্য থাকবে যে আমরা কীভাবে প্রতিযোগিতামূলক মূল্যে কমপ্লায়েন্স অর্জন করে এবং মানে ক্রেতা যারা বায়ার ব্র্যান্ড তাদের যে রিকোয়ারমেন্ট সেটা পূরণ করেই কিন্তু রপ্তানি করতে হয়, যেটা আমি বারবার বলি যে আমরা কিন্তু আসলে কারো দয়া দাক্ষিণে রপ্তানি করি না, তাই না? আমাদের লোকজন অনেক পরিশ্রম করে, আমাদের শ্রমিকরা, আমাদের যারা উদ্যোক্তা, এবং সব কিছু নিয়ম মেনে কোয়ালিটি পণ্য আমরা তুলনামূলক কম দামে দিতে পারি বলেই কিন্তু রপ্তানি হয়। বিশেষ করে আপনারা জানেন যে 2026 সালে বাংলাদেশ যেহেতু স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হচ্ছে, তো উন্নয়নশীল দেশ হওয়ার পরে আমাদের কিছু কমিটমেন্ট হয়তো বাণিজ্যের ক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে বা অন্য দেশগুলো দেখতে চায়, তো সেইগুলো বাস্তবায়ন কীভাবে করা যায় সেটাই আমরা আলোচনা করেছি আর কি। এবং ইতিমধ্যে আমাদের কিন্তু অনেক ক্ষেত্রে আমরা উন্নতি করেছি, সেটা হচ্ছে যে রিসেন্টলি আমরা বাংলাদেশ শ্রম আইন সেটা কিন্তু বেশ সংশোধনী আনা হয়েছে। তারপরে আমাদের বেজা আইন যেটা বাংলাদেশ এক্সপোর্ট ইকোনমিক জোনস অথরিটি আইন 2010, সেখানেও কিন্তু একটা সংশোধনী আনা হয়েছে। এইগুলাতে সবাই কিন্তু এখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়নের এখানে তাদের বক্তব্য ছিল বা তাদের কিছু চাওয়া ছিল, আমরা সেইগুলো পূরণ করার জন্যেই এই সংস্কারগুলো বা আইনে এই পরিবর্তনগুলো আনা হয়েছে। তো এইগুলো আমরা আলোচনা করেছি যে এইগুলো তাদেরকে জানানো ভালোভাবে বা আমাদের সবাইকে জানানো,
এবং আরো কি করা যায় আমাদের উন্নয়নশীল দেশ হওয়ার যে পথচলা সেইখানে আরো কি কি করতে হবে বা করা যেতে পারে সেই বিষয়গুলো আমরা আলোচনা করেছি এবং আমাদের স্টেকহোল্ডার বিশেষ করে বিসিসিআই বিজিএমএ বিকেমিএ উনাদেরকে বলেছি যে এই ব্যাপারে আমাদের প্রস্তুতি নিতে হবে আমরা কিন্তু গত 10 বছরে অনেক ধরনের সংস্কার এনেছি আপনারা জানেন যে ইতিমধ্যে 2010 সাল থেকে তিনবার কিন্তু আমাদের শ্রম আইনে সংস্কার আনা হয়েছে এবং চারবার কিন্তু মজুরি বোর্ড নিম্নতম মজুরি বোর্ড নিম্নতম মজুরি ঘোষণা করেছে সুতরাং আমরা প্রতিনিয়ত সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছি আমাদের আমাদের যে শিল্পায়ন হচ্ছে সেখানে কর্ম পরিবেশ সেখানে শ্রম অধিকার এই সবগুলো নিয়েই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি এবং অনেকটা ভালো অবস্থানে আমরা আছি বলে মনে করি স্যার আমরা কোথায় কোথায় সমস্যা হয়েছে না সমস্যা বলতে ধরেন আমাদের যারা বাণিজ্য অংশীদার বড় অংশীদার ইউরোপিয়ান ইউনিয়নে $25 বিলিয়ন আমরা রপ্তানি করি সেটা শুল্কমুক্ত সুবিধার আওতায় আর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় $10 বিলিয়ন রপ্তানি করি বাট সেখানে আমরা কোনো শুল্কমুক্ত সুবিধা পাই না পৃথিবীর মধ্যে বলা যায় যে অনেক বেশি শুল্ক দিয়ে বাংলাদেশকে রপ্তানি করতে হয় কিন্তু তাদের কিছু দাবি আছে যে আমরা যে আইএলও কনভেনশনগুলো আমরা র্যাটিফাই করেছি সেই অনুযায়ী আমাদেরকে যেমন আমাদের শ্রম আইনে একটা মিনিমাম থ্রেশহোল্ড আছে যেটা 20% ছিল যে একটা ফ্যাক্টরিতে মোট শ্রমিকের 20% সদস্য বা শ্রমিক যদি সংগঠন করতে চায় তারা করতে পারবে তার নিচে হলে পারবে না তো এইটাকে তাদের দাবি ছিল যে 10% করতে হবে এটাকে আমরা 15% করেছি আর একটা দাবি হচ্ছে ব্যবসা আইনের ক্ষেত্রে তারা বলে যে আমাদের এখানে সংগঠন করার অধিকার আছে এক্সপ্রেশন অফ ফ্রিডম অফ এক্সপ্রেশনের সুযোগ আছে কিন্তু সেখানে আমরা ট্রেড ইউনিয়ন বলি না আইনে সেটাকে বলা আছে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তো সেটা তারা বলতে চায় যে এখানে ট্রেড ইউনিয়ন প্রবর্তন করতে হবে জিনিসটা প্রায় একই এখনও সংগঠন হচ্ছে তখনও সংগঠন হবে কিন্তু নামটা যেন শ্রম সংগঠন হয় ট্রেড ইউনিয়ন হয় তো এটা নিয়ে আমাদের রোডম্যাপে একটা ইয়ে আছে যে আমরা জুন 2025 সালের মধ্যে ব্যবসা লেবার অ্যাক্টটাও সংশোধন করা হবে এখন সংশোধন করে কীভাবে হবে সেটা কিন্তু সব স্টেক হোল্ডার আলোচনা করেই ঠিক করবে এখানে বিনিয়োগকারী আছে শ্রমিক আছে মালিক পক্ষ আছে সরকার আছে সবাই মিলেই ঠিক করা হবে যে কোন পর্যায়ে আমরা সংস্কারটা করব ইতিমধ্যে ব্যবসা আইনেও কিন্তু 2018 সালে আইনে অনেক সংস্কার আনা হয়েছে সেইগুলোও কিন্তু আমরা তাদেরকে বলেছি এবং তারা এই ব্যাপারে সন্তুষ্ট যে হ্যাঁ ব্যবসা আইনেও অনেকগুলো সংস্কার আনা হয়েছে এখন বাইরের এক্সপার্ট সহযোগিতা নিতে পারে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনগুলো তারপরে বিভিন্ন মানে ইকোনমিক জোন আছে যে এক্সপোর্ট প্রসেসিং জোন তাদের মধ্যে কিন্তু কনফেডারেশন করতে পারে তারা ফেডারেশন করতে পারে এই ধরনের এবং আর একটা বড় দাবি ছিল যেটাও আমরা ইতিমধ্যে পূরণ করেছি সেটা হচ্ছে যে লেবার মিনিস্ট্রির যে ইন্সপেক্টর তারা কিন্তু আগে ভিজিট করতে পারতো না ব্যবসার অধীনস্থ ফ্যাক্টরিগুলোকে এখন কিন্তু তারা নিয়মিত যাচ্ছে ইতিমধ্যে আমি যতদূর জানি 63টা কিন্তু ইন্সপেকশন সম্পন্ন হয়েছে ব্যবসার ফ্যাক্টরিগুলো যেটা আগে ছিল না আমরা এগুলো আইনে সংস্কার এনেছি এবং বাস্তবায়নও করছি তো এইগুলো এখন মোটা দাগে দুইটা জিনিস একটা হচ্ছে ব্যবসাতে ধরেন তারা চাচ্ছে শ্রম সংগঠন করতে দেওয়ার জন্যে আর হচ্ছে থ্রেশহোল্ডটা কমিয়ে আনা আমি যদি মোটা দাগে বলি এই দুই জায়গায় আমাদের হয়তো কাজ করতে হবে।